নমস্কার একটি ফিমেল হাতের সাথে আপনাদেরই নিজস্ব শ্রেণীর মিত্র স্ট্রেতে দেখুন প্রথমত আপনার যে হাতটা হাতের রেখাটা খুব সুন্দর এবং আপনি বলেছেন ক্যারিয়ার সম্বন্ধে বলতে প্রথমত বলতে গেলে আপনার লাক লাইনটা শুরু হয়েছে পুরো চন্দ্রের থেকে এবং চন্দ্রের থেকে উত্থিত হয়ে পুরো একদম শনি মাউন্ট পর্যন্ত চলে গেছে কোনো রকম আঁকা কোন কোনো রকম খারাপ সাইন ছাড়াই মনে করুন যে কোনো কাটিং ব্যাটিং ছাড়াই একটা জায়গায় কাটিং আছে কিন্তু সেটা রাহু রেখা দ্বারা না এটা মানি ট্রাঙ্গেল বললেও চলে অতএব এর দ্বারা তেমন কোনো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি না অথবা আপনার ক্ষেত্রে কিন্তু ইনকামের একটা সোর্স বর্তমান থাকবে একটা জিনিস আমি দেখেছি আর এত সুন্দর লাক লাইন লাক লাইনটা কিন্তু না ফ্যাট না অন্য কিছু সুন্দর লাক লাইন একটা এত সুন্দর লাক লাইন যাদের থেকে থাকে তাদের ক্যারিয়ার তো ভালো হবেই প্রথম কথা দ্বিতীয় কথা দেখুন আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি চন্দ্রের থেকে যাদের লাক লাইন উত্থিত হয় তাদের অপোজিট সেক্সের দ্বারা উন্নতি হয় যেমন মনে করুন আপনি যদি যদি স্বামী হয়ে থাকে স্ত্রীর দ্বারা বেশিরভাগ কেনাদের স্ত্রীর দ্বারা উন্নতি হয় আর যদি স্ত্রী হয়ে থাকে স্বামীর দ্বারা উন্নতি হয়ে থাকে এই ক্ষেত্রে দেখুন আপনার যে রবি রেখাটা অনেকটা নিচস্ত একটা রবি রেখাই শুধুমাত্র দেখলে যথেষ্ট সরকারি চাকরির যোগ আছে কিনা আপনি বর্তমানে বেসরকারি চাকরির সাথে যুক্ত আছেন সরকারি নার্সিংয়ে চাকরি পাবেন কি না অবশ্যই পাবেন এত সুন্দর রেখা যাদের থেকে দেখে তাদের কোনো কিন্তু পরন্তু বললে চলে না দুটো রেখা পাশাপাশি দাও এতটা ক্লিয়ার এতটা স্পষ্ট এই রেখাটা অনেক ক্ষেত্রে একটা বুঝিয়ে দেয় এই যে রেখাটা ওপরের ক্ষেত্রে এদের নিজেদের থেকে টাকা দিয়ে অন্য লোককে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা থাকে সেটা কিন্তু বুঝিয়ে দেয় এনারা যাই হোক এটা খুব ভালো সাইন বলা যায় হাতের ক্ষেত্রে এম সাইন আছে নিজস্ব বলপুতির দ্বারা উন্নতি নিজস্ব বল নিজস্ব বুদ্ধির দ্বারা উন্নতি এবং সে উন্নতি যোগটা আপনার ক্ষেত্রে প্রবল দেখা যাচ্ছে দেখুন এম সাইনটা এম সাইনের এই সাইনটা যতদূর যায় ততটা উন্নতি বেশি হয় তাদের আরও দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক একটা মানি ট্যাঙ্গেল সুন্দর এবং সুস্পষ্ট ভেতরে আরেকটা মানি ট্যাঙ্গেল পয়সার স্রোতটা সারা জীবনের জন্য বর্তমান থাকবে রকম কিন্তু পর্যন্ত চলবে না এক্ষেত্রে কারণ লাইনটা যেহেতু এত সুন্দর যে ব্যান্ডেড হয়ে গেছে তবু অনেক বেশি অসুবিধা নেই দেখুন ব্যান্ডেড হয়ে যদি একটা যদি এই নিচস্থ হয়ে যায় এর ভেতরে গিয়ে পড়ে তাহলে প্রবলেম আপনার একটা কিন্তু ভেতরে গিয়ে পড়েনি ভেতরে গিয়ে পড়লে কী হয় যেরকম ইনকাম করে তার থেকে বেশি খরচা হয়ে যায় এরকম একটা প্রবলেম থেকে থাকে তো আপনার ক্ষেত্রে না দুটোই ঠিক আছে এক্ষেত্রেও শিররেখাটা দেখুন কত সুন্দর এবং শিরোরেখাটা দেখুন এত সুন্দর শার্প মাইন্ডেড হয়ে থাকে যাতে শিরোটাকে এতটা সুন্দর হয়ে থাকে কোনো রকম ফ্যাটই ছাড়াই অবস্থান করছে আপনার রেখাগুলো ভালো আছে কিন্তু একটু ফ্যাট হয়ে অবস্থান করছে ফ্যাট হয়ে অবস্থান করলে কী হয় রেখাগুলো রেজাল্ট একটু কম দেয় যেমন মনে করেন হার্ট লাইনটা মোটামুটি ঠিক আছে ব্যান্ডেড হয়ে অবস্থান করছে ভাবুক টাইপের নেশা তৈরি করে অনেক বেশি চিন্তাভাবনা যুক্ত করে তোলে মনকে এটা যদি ফ্যাট হয়ে অবস্থান করে মাঝে মাঝে কিছু কিছু স্টেট ফরওয়ার্ড কথা বলার চিন্তাভাবনা থাকে যার কারণে মাঝে মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব জড়িয়ে পড়তে হয় এই ক্ষেত্রটা যদি ফ্যাট হয়ে থাকে তাদের ভাবনাটা অনেক বেশি হয়ে থাকে এবং তারা যে নির্দিষ্ট একটা কাজ করবেন ঠিক আছে কিন্তু সেই কাজের ভিতরে অনেক বেশি মনে করুন ডিপ্রেশন অনেক বেশি টেনশান চিন্তাযুক্ত হয়ে থাকেন সেই কাজের ভেতরে অনেক বেশি বাধা আসতে থাকে এক কথায় আরেকটা কথা দেখুন একই সাথে লাইফ লাইনের ক্ষেত্রে এই জিনিসটা থাকলে কোনো একটা রোগ কিন্তু অনেক বেশি প্রেশানি করতে থাকে মাঝে মাঝে আর যদি রোগ নাও থেকে থাকে তো হলেও উন্নতিটা কম এই রকম একটা জিনিস হয়ে থাকে আপনার তিনটে রেখা যেহেতু একটু খারাপ আছে তাছাড়া অন্য কোনো রেখা কিন্তু খারাপ নেই সূর্যের রেখাটা অতিব সুন্দর শোবার হাতে যে সব সমান হবে তা তো নয় অতএব দু একটা খারাপ থাকা উচিত বলে আমি মনে করি এই ক্ষেত্রে একটু ধরুন একটা ছোটোখাটো বলার সৃষ্টি করছে এক্ষেত্রেও শনি বলয়টা দেখে নেবেন একটা বলার সৃষ্টি করছে যার কারণে প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে শনিটা খুব তাড়াতাড়ি জলদি রেগে যায় তো সেই জন্য যে কোনো কারোর হাতে খারাপ হয়ে যায় খুব জলদি এক্ষেত্রে বুধের স্থানটা দেখতে পাচ্ছেন পরবর্তী হাতে হাটতে দেখার চেষ্টা করছি আমি কিন্তু এক্ষেত্রে দেখুন আপনার চন্দ্রের মাউন্টও খুব সুন্দর চন্দ্রের মাউন্টটা খুব সুন্দর থাকলে তারা কিন্তু অনেক দিক দিয়ে সুবিধে চন্দ্রের মাউন্টের থেকে আপনি যে নার্সিং দিকটা দেখতে চাইছেন সেটা কিন্তু চন্দ্রের মাউন্ট সুস্থ থাকলে খুব ভালো হয়ে থাকে সবসময়ের জন্য একটা জিনিস এক্ষেত্রে আপনার শুক্র মাউন্টটা খুব সুন্দর অ্যাট্রাক্টিভ হয়ে থাকবেন অনেক বেশি সবাইকার নজর কাটার চেষ্টা করেন এনারা এবং সেদিক দিয়ে সফলতা লাভ করে থাকেন অপোজিট সেক্সের দ্বারা বিশেষ করে কিন্তু যেহেতু দেখুন মঙ্গলের স্থানটা অনেক বেশি নিচস্ত হয়ে আছে কল্পনা জগতে বিরাজ করার একটা প্রবণতা সব সময় জন্য থেকে থাকে অতিরিক্ত এক্সেস কল্পনা করে ওভার থিঙ্কিং অনেক বেশি ওভার থিঙ্কিং করে থাকে এটা জীবনে এমন কোনো খারাপ লাইন সাইন আপনার হাতে নেই যে কটা সাইন আছে খুব ভালো সাইন আছে একটা মাছের সাইন আছে এক্ষেত্রে এটাও কিন্তু পূর্ণারঙ্গ রূপে একটা খুব ভালো রেজাল্ট দেবে ভবিষ্যতে এই রকম ব্লকিং টাইপের কোনো সাইন যদি কারোর হাতে থেকে থাকে বিশেষ করে শুক্রের ক্ষেত্রে সেটা কিন্তু আরও ভালো দিক নির্দেশ করে গাড়ি বাড়ির দিক দিয়ে বিশেষ করে আপনারা তো বাড়ি তো হবেই এবং জলদিই হবে অনেক বেশি দূরের দিকে যেতে হবে না তার কারণ হচ্ছে দেখুন এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন বর্তমান আছে এই ত্রিভুজ সাইনটা কিন্তু বাড়ি গাড়ি দিয়ে থাকে যা পুরো হাতের ক্ষেত্রে বিবেচনা করে দেখা যাক পুরো হাতের ক্ষেত্রে আঙুলের বিচার দেখতে গেলে আপনার দেখা যাচ্ছে এই আঙুলটা অনেক বেশি লম্বা হয়ে অবস্থান করছে এই আঙুলটা যাদের লং হয়ে অবস্থান করে তারা হিম্মতি স্বভাবের হয়ে থাকে অনেক বেশি হিম্মত হয়ে থাকে এনাদের এবং এনারা যে কারোর উপর কর্তৃত্ব ফলাতে চায় যার কারণে একটি বিজ্ঞাপনা অনেক প্রবলেম হয়ে যায় এনাদের ফ্যামিলি লাইফটা খুব ভালো হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রেম বিবাহ হওয়ার চান্সেস অনেক বেশি থেকে থাকে এনাদের যাদের এই অ্যাঙ্গলটা হাই হয়ে থাকে কারণ অনেক বেশি এনার্জেটিক হয়ে থাকে অনেক বেশি এনার্জি কাজ করে থাকে যে কোনো লোককে কাজ নিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি থেকে থাকে নেগেটিভিটিটা অনেকটা ভরা থাকে এত ছোটো আঙুল কখনোই ভালো রেজাল্ট দিয়ে থাকে না এত ছোটো দেখুন এই পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই অংশটা কতটা নিচস্ত এই ক্ষেত্রে কী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেশন তো একদমই রাখতে থাকে কারোর সাথে যোগাযোগের ক্ষেত্রটা বিচ্ছিন্ন হয়ে পড়ে কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারে না বিজনেসের ক্ষেত্রটা অনেক বেশি ডিস্টার্বনেন্স হয়ে যায় শারীরিক থেকে দেখতে গেলে মাঝে মাঝে ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটা থেকে যায় এইগুলো এই প্রবলেমগুলো এই ছোটো আঙুল যদি ছোটো হয়ে থাকে তাহলে সেগুলো বোঝা যায় অনেকটা বেঁকে আছে অর্থাৎ পাড়ার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল আছেন আপনি অনেকটা অনেক অংশে নির্ভরশীল হয়ে আছেন বর্তমান সময়ে কিন্তু আর একটু থাকলে কী হয় যে পয়সার প্রতি চাহিদাটা একটু বেশি থাকে এটা কোনো ব্যাপার না ওটা তো সবারই থাকে কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি থাকে এক্ষেত্রে দেখুন এ একটা লাইন এক্ষেত্রে এই একটা লাইন এক্ষেত্রে একটা লাইন এই যে লাইনগুলো এগুলো ধীরে ধীরে বিজনেসের দিকে নিয়ে যাচ্ছে আপনার হাতের পুরো চিত্রটা দেখতে গেলে অনেকগুলো রেখা উপরের দিকে উঠে এসছে এই যে রাহু রেখাগুলো না ঠিকমতো রেজাল্ট দিয়ে থাকে না খুব খারাপ রেজাল্ট দিয়ে থাকে জীবনে যাদের হাতে আহুরাকে এত বেশি দেখে থাকে বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু ওয়াল ইন আছে অত টেনশন কিছু নেই চিন্তা করার কিছু নেই স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবেন ভালোভাবে জীবন ধারণ করার একটা সাইন কিন্তু এটা অত অনেক বেশি প্রবলেম কিন্তু এক্ষেত্রে ক্রিয়েট হবে না নিজের বুদ্ধিমত্তা নিজের কাজে লাগাতে পারবেন এই এই আঙুলের দুটো পার্সেন্ট যখন একই সাথে থাকে তাদের ডিসিশন নিতে লেট হয়ে যায় অনেক বেশি বয়সে গিয়ে কোনো একটা ঝামেলা কোনটা কি হচ্ছে সঠিকটা বোঝার ক্ষমতাটা একটু দেরিতে হয় কারণ এরারা সঠিক সময়ে সঠিক ডিসিশানটা নিতে পারেন না যে সময় বয়স হয়ে যায় একই জিনিসই করবেন কিন্তু বয়স হয়ে গেলে করবেন কারণ সেই সময় যখন নিতে পারবেন তখনই করবেন ডিসিশানটা এক্ষেত্রে গ্যাপিং চিহ্ন দেখতে পাচ্ছে পিতামাতাকে দেখভাল করার চিহ্ন হয়ে থাকে কিন্তু পয়সার স্রোত পয়সার খরচাটা বেশি হয়ে থাকে এক্ষেত্রে এখ এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো মাল্টিপল ইনকামের সোর্স ক্রিয়েট হয়ে হতে থাকে হাতের ভিতরে আপনার সূর্য রেখাটা এক্ষেত্রে বোঝা যাচ্ছে অনেক বেশি সুন্দর এবং সুস্পষ্ট প্রায় লাখ লাইনের সরি মাইন্ড লাইনকে ক্রস করে চলে গেছে অতএব আপনার হাতে সরকারি চাকরির যোগ অবশ্যই আছে অনেক বেশি টেনশন করার দরকার নেই এখান থেকে দুটো রেখা উত্থিত হয়েছে দেখুন বিদেশের থেকে উন্নতি যোগ থেকে থাকে যাদের একটা দুটো রেখা বেশি হয়ে থাকে অতএব প্রত্যেকটা রেখা কিন্তু আপনার ক্ষেত্রে ভালোটা জাল দিচ্ছে এটা যেহেতু বৃহস্পতি পর্যন্ত পৌঁছায়নি তারা কি হয়ে থাকে ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমান মহত্ব দিয়ে থাকে এখানটা একটু কম জায়গা থাকার জন্য একটু নেগেটিভিটিটা বেশি হয়ে যাচ্ছে অন্য কিছু নয় যাই হোক মোটামুটি আপনার ক্যারিয়ার তো খুবই ভালো আমি বললাম আর দুই নম্বর আপনার যে কোশ্চেনটা ছিল যে আপনি চাকরি পাবেন কি না সরকারি চাকরির যোগ তো অবশ্যই আছে অতএব ঈশ্বরের কাছে কামনা করছে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার